মেয়েরা জন্ম নেবার পর থেকে প্রতিনিয়তই কিন্তু একটা না একটা পরীক্ষা দিয়েই চলছে। সংসার জীবনে পারফেক্ট হওয়া, চাকরি জীবনে সাকসেস হওয়া আর লেখাপড়ায় ভালো হওয়া, এছাড়া যদি সন্তানের মা হয়ে থাকে তাহলে সন্তানের দেখাশোনা করা, সন্তানের ভালো রেজাল্ট করা, সন্তান বড় হয়ে মানুষ হলো কিনা সেটাও কিন্তু দায়ভার মার উপরেই চাপে। আচ্ছা, আমরা এই পরীক্ষাগুলো কেন দিচ্ছি, কাকে দিচ্ছি বা কিসের আশায় দিচ্ছি তা কিন্তু জানা নেই, কিন্তু প্রতিনিয়তই কিন্তু মেয়েদের এরকম পরীক্ষা দিয়ে যেতেই হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি লাল যে গুঁড়োমরিচ সেটা নিয়েছি, বারবিকিউ মশলা, আর নিচ্ছি সাথে গোলমরিচ গুঁড়া, আর এখানে আছে গরম মশলা, সাথে একটু বিট লবণ নিয়ে নিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সাদা লবণ, মানে খাবার লবণ যেটা সেটা, আর এর সাথে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। আজকে আমি মাছের বারবিকিউ করব, তার জন্য এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা, এখানে দিচ্ছি ওয়েস্টার সস, আর হচ্ছে সয়া সস, আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বারবিকিউটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হট টমেটো কেচাপ। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মাখিয়ে নিচ্ছি, আর সাথে একটু পোস্তদানাও দিয়েছি, এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা মাছ নিয়ে নিয়েছি, এই মাছটাকে সুন্দর মতো একটু চিড়ে নিয়েছি আর ভিতরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের গায়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মশলাটা একদম মাখিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটাকে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, আপনারা যে কোনো মাছই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে কিন্তু আমার মাংস ভাজাটা হয়ে গেছে। এখন চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর দিয়েছি দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমরা তো রোস্ট সবাই রান্না করতে পারি, আজকে অত ডিটেলস আমি দেখাচ্ছি না। এক এক করে আমি রোস্টের সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন অবধি গ্যাস আসছে না, কী আর করা যায়, তাই ভাবছি এটাকে এদিকে কষাতে দিয়ে আমি রাইস কুকারে আজকে আপনাদের সাথে পোলাও রান্নাটা শেয়ার করব। অনেকেই ভাবেন রাইস কুকার দিয়ে কী কী রান্না করা যায়, তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। আমি কিন্তু রাইস কুকারে সব রান্নাই প্রায় করে থাকি, আজকে আমি আপনাদেরকে পোলাও রান্নাটা করে দেখাচ্ছি। এখানে আমি রাইস কুকারটাকে অন করে নিয়েছি, আর দিয়ে দিলাম তেল, দিচ্ছি দারুচিনি, এলাচ, আর হচ্ছে তেজপাতা। এখন এগুলো যখন সুন্দর মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি বাদামি করে ভাজতে কিন্তু পোলাওটা একদম সাদা হয় না। যাই হোক, আমারটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি আজকে ভেজে রান্না করব, আপনারা চাইলে একবারে মাখিয়েও বসাতে পারেন, তবে আমার কাছে ভেজে রান্না করলে মনে হয় যে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়, তার জন্য আর কি আমি একটু ভেজেই দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট, এটাকে দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি, আর সাথে কিন্তু আমি একটু বাদাম কুচিও দিয়েছিলাম, আর বাদাম বাটাও দিয়েছিলাম, পোস্তদানা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি দুধ। এসবগুলো দিলে একদম পোলাওর কালারটা সাদা হয় আর অনেকটা টেস্টও হয়। যাই হোক, এখন এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু মোটামুটি প্রায় উপকরণ দেওয়া হয়ে গেছে লবণ আর কাঁচামরিচ ছাড়া। এখন এই দুটোকেও এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছি, এটা কিন্তু চিড়ে দেইনি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে রাইস কুকারটা কুকিং মোডে দিয়ে দিলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে। এইদিকে আমার রোস্টের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন সব মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস নিয়েছি, আর নূরের একটি পোষা কোয়েল ছিল সেটাকে জবাই করা হয়েছে, সেটাকেও একসাথে দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে মাংসটাও সুন্দর মতো এই মশলার সাথে ভাজা হয়ে যায় আর কি। এভাবে করে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি রোজ মূলত এভাবেই রান্না করে থাকি। যাই হোক, এখন একটু বাটার মিল্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু টক দইও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর এর থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যেহেতু রান্নার প্রায় শেষের দিকে তার জন্য। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, আপনারা চাইলে এখানে মাও ইউজ করতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি।
এই তো দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন গোটা কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, এটা ঝালের জন্য নয় শুধু ফ্লেভারের জন্য। এখন এটাকে দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। এই তো লাস্টে দেখেন রোস্টের কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে একটু বারবিকিউর মতো করে নেব। আমি স্টানে করছি না, সরাসরি ফ্রাই প্যানে করে নিচ্ছি, এর জন্য সামান্য একটু তেল দিয়েছি আর এটাকে এখন দিয়ে উপর দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে মৃদু আছে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে সুন্দর মতো মাছটা কুক হয়ে যায়, যেহেতু মাছটা অনেকটাই বড় তার জন্য। এই তো এক পিট হয়ে গেছে, এখন এটাকে সুন্দর মতো উল্টে নিচ্ছি। মাছটা যেহেতু বড় তাই আরেকটি চামচের সাহায্যে এটাকে একটু উল্টে নিলাম আর এখন বাকি মশলাটাও দিয়ে দিলাম। এটাকেও একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা রান্না করতে তেমন একটা ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। অনেকটাই রান্না করতে দেরি হয়েছে তাই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।